ডায়াবেটিস কে ভালো করতে চান তাহলে এই টিপসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা আবারও স্বাগতম জানাচ্ছি ফিট পরিবারের নতুন আরো একটি হেলথ টিপসে। এবারের পর্বে খুবই সিম্পল একটি হোম রেমেডি শেয়ার করব, যে টিপসটি আপনাদের সকলের জন্য ভীষণ উপকারী হবে। ফ্রেন্ডস, এবারের পর্বে আমি শেয়ার করব কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে আপনি ঘরোয়া তিনটি উপাদানের সাহায্যে ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। বন্ধুরা, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ একটি মারাত্মক অসুখ, যাদের একবার হয়েছে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে। যে রোগের এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, তবে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই এই রোগটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। দর্শক, চলুন কি কি লাগবে জেনে নেই। বন্ধুরা, প্রথমে আমাদের লাগবে লবঙ্গের গুঁড়ো। ফ্রেন্ডস, লবঙ্গ মশলা হিসেবে খাবারের স্বাদ বাড়াতে যেমন পটু ঠিক তেমনি ভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য অর্থাৎ ডায়াবেটিসকে দূর করার জন্য ভীষণ কার্যকরী। এরপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো মেথি। বন্ধুরা, এই মেথিতে এমন কিছু পুষ্টিকর উপাদান রয়েছে যা সঙ্গে সঙ্গে আপনার রক্তের ব্লাড সুগার নিয়ন্ত্রণে নিয়ে আসতে সাহায্য করে। এরপর যে জিনিসটি লাগবে সেটি হলো গোলমরিচ। বন্ধুরা, আমি এখানে দুই ধরনের গোলমরিচ নিয়েছি, সাদা এবং কালো, কারণ উভয় গোলমরিচই স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি ও কার্যকরী। সেই সঙ্গে এটিও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে। ফ্রেন্ডস, চলুন জেনে নিই কিভাবে সবকটি উপাদান ব্যবহার করবেন। বন্ধুরা, আমি এই গোলমরিচের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি, আপনারাও ইচ্ছা করলে গোলমরিচ গুঁড়ো করে নেবেন, এবং নিয়ে নিয়েছি লবঙ্গের গুঁড়ো। এবার আমি একটি পরিষ্কার পাত্র নেব। একটি পরিষ্কার পাত্র নিলাম, সেই পাত্রে প্রথমে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা হবে এক গ্লাসের মতো। এবার সেই পানির মধ্যে আমি দিয়ে দিব এই গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এর সঙ্গে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এই লবঙ্গের গুঁড়ো। বন্ধুরা, দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবঙ্গের গুঁড়ো। এবার দুটো উপাদানকে একটু মিক্সড করে নিতে হবে। সম্মানিত বন্ধুরা, দুটো উপাদানকে একটু মিক্সড করে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নেবেন। এরপর যে জিনিসটি আপনাকে যুক্ত করতে হবে সেটি হলো এই মেথির গুঁড়ো। বন্ধুরা, মেথিকে রোদে শুকিয়ে তারপর খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা শিলপাটায় বেটে এটাকে গুঁড়ো করে নেবেন। এখন আমি দিয়ে দিলাম মেথির গুঁড়ো। এবার এই তিনটি উপাদান একসঙ্গে ভালো করে মিক্সড করে নেবেন। ফ্রেন্ডস, তিনটি উপাদান একসঙ্গে মেশানো হয়ে গেলে মিনিট বিশেক এটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে 4 থেকে 5 মিনিট রাখবেন, তাহলে সবগুলো উপাদান পানির সঙ্গে মিশে পানির মিশ্রণটা একটু গাঢ় হবে। ফ্রেন্ডস, এবার আপনি প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণটি খাওয়ার অভ্যেস করুন। বন্ধুরা, এই মিশ্রণটি খেলে শুধু যে ডায়াবেটিস জমের মতো দূর হয়ে যাবে তেমনটি নয়, এটি উচ্চ রক্তচাপ কমাবে, হার্টের সমস্যা দূর করবে, ওজন কমাবে, অতিরিক্ত মেয়াদ বুড়ি বা চর্বিগুলোকে দূর করবে, এছাড়াও নানাবিধ উপকার করবে। বন্ধুরা, তাহলে আর দেরি কেন, এখনই এই টিপসটি ফলো করুন এবং খুব দ্রুত ডায়াবেটিসকে চিরবিদায় বলে দিন। ধন্যবাদ সবাইকে।